বেলাল আর জমিন নাই, এই বেলাল ঠাস করে পড়ে গেল, সেন্সিয়ার হয়ে গেল। ইমাম হাসান হোসেন কয় ভাই রে ভাই কি হইল বেলাল, চাবি তো কথা কয় না, বেলাল চাবি আজান দিতে দিতে হোসাইন কোনদিন ফালাইতে পারবে না। আমরা যেহেতু রিকোয়েস্ট করে পারলাম না, এবার হাসান হোসেনকে ডেকে আনা হলো। হাসান হোসেনকে গিয়া কয় হাসান হোসাইন তোমার আদরের নানার আদরের বেলাল চাবি এসেছে, দেখা করবা কিনা? হোসেন হাসান হোসেন বলে কই বিলাল কই, আমার নানা মিছু দেখি আজান শুনেছি, দেও দেও আমার নবীর চাবি বিলালের কাছে নিয়ে আমার চলো। মদিনার বাজারে দুইটা ভাই যখন আসলেন, নবীজির দৈহিত্র দুইটা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন যখন আসলেন, বিলালের সাথে মুসাফা করলেন, মুআলাকাত করলেন, এর আল্লাহর বান্দা এবার ইমাম হাসান হুসাইন বলে, ও বিলাল নবীর চাবি রে একটা বার কি আজান দেওয়া যায় না? না না আমার নাই, আমার নানা আমি হাসানের গালে এক গালে চুমা দিলে, হোসেন কার এক গালে চুমা দিত। আমরা দুই ভাই যেই নানারে গোড়া বানাইতাম, যেই নানারে গোড়া বানায় বানায় আমরা খেলাধুলা করেছি, নবী আমার নামাজ পড়তেছিল, আমরা বুঝি নাই ছোট্ট মানুষ ছিলাম, ওই নবীর ঘাড়ের উপরে ছড়িয়া বলছি ঘোড়া চল ঘোড়া চল। আমার নবীরে কত সুন্দর করিয়া মোহাব্বত করেছে আমার নানা ভাই মোহাম্মদ আমিনার নাই, ও বেলাল তুমি তো আসো একটু আজান শোনানো যায় না? এবার বেলাল অজর দরাই কান্না করে বলতেছেন, হে ইমাম হাসান হুসাইন এমন পেরাই ফেললা, এমন একটা কথাই ফেলিয়া দিলা, এমন একটা জালের মধ্যে আমারে পেছায়া দিলা, কারণ আমি তোমাদের কথা বলাইতে পারবো না, কারণ তোমরা আদরের নাতির দৌহিত্র দুইজন নাতি, আমি তোমাদের গায়ের গেরান শুকলে আমার বিশ্ব নবীর গায়ের নবীজির জামানার আজান দিবে। হাজার হাজার শত শত মানুষ মদিনার বাজার ঘেরাও করে ফেললো, বলে কি চাও? বলে বিলাল 10 বছর ধরে গায়েব হয়ে গিয়েছিল, সেই বিলালের আগমন আজান শোনাবে, রসূলের জামানায় যেভাবে আজান দিত ওই আজানটা শুনাইয়া দিবে। এই আজান শোনার জন্য সবাই পাগল পাড়া, সবাই পাগল পাড়া হয়ে গেল। এই বিলাল কি করলেন? কিবলামুখী হইয়া কর্ণ কোহরে দুইটা আঙ্গুল ঢুকায়া আজান সুন্দর সুমধুর সুরে দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، الله أكبر بلدنا، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول ঠিকই বললেন, যখন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বেলাল আর জমিনে নাই, এই বেলাল ঠাস করে পড়ে গেল, সেন্সিয়ার হয়ে গেল। ইমাম হাসান হোসেন কয় ভাই রে ভাই কি হইল বেলাল, চাবি তো কথা কয় না, বেলাল চাবি আজান দিতে দিতে হঠাৎ করে সেন্সিয়ার হয়ে গেল, জ্ঞান নাই অজ্ঞান হয়ে গেল। একে কোথায় আছো পানি আন, পানি আনার পরে মাথায় পানি ঢালা হলো, পানি মুখে ছিটে দেওয়া হলো, অনেকক্ষণ পর বেলাল চাবি যখন জ্ঞান ফিরে পাইলেন, এই লোকেরা প্রশ্ন করলেন বেলাল তুমি আজান দিলা দিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, তোমার অজ্ঞান হইতে দেরি নাই, কারণ কি রে বেলাল? এ বেলাল কি কারণে তুমি অজ্ঞান হয়ে গেল বলা লাগবে? বেলাল কয় মদিনাবাসীরা শুনো, আমি বেলাল যেতে চাই নাই, জোর করেছো
তারপর ইমাম হাসান হোসাইনের কথার অনুরোধে আমি আজান দিলাম। আমি নবী যখন আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি ডাইনে তাকায় দেখি নবী আমার দিকে তাকায় আছে, আমি নবীরে দেখতাম। আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলতাম, আমি আমার নবীরে দেখতে পাইতাম রে সোনার বাজানেরা। তাকায় দেখো বুঝিরাবাসী, এখন আমি আজান দিছি নাই নাই, রাসূলুল্লাহ যখন আমার জবান দিয়ে বাহির হয়ে গেল, আমি তাকায় দেখি নাই, আমার নবী নাই রে নাই, নবী আমার নাই, যার কারণে কলিজার মধ্যে ধাপ করে আগুন লেগে গেল। এই আগুন সহ্য করতে পারি নাই, আগুনটা কলিজার তলিয়া পুড়িয়া সার করে দিয়েছে, আমি বেলাল অজ্ঞান হয়ে গেলাম, সেন্সিয়ার হয়ে গেলাম। এরে আল্লাহর বান্দা এমন তেমন বেলাল নয়, এই বেলাল বড় কষ্টের সাহাবি বেলাল, এই বেলাল এত কষ্টের সাহাবি বেলাল, বড় আমল আলা বেলাল, যেই বেলালের আমল পায়ের আওয়াজ আমার নবীজি মিরাজের রাত্রে গিয়া শুনতে পাইল জান্নাতে, যেই বেলাল উমাইয়ার কষ্ট সাধন করিয়া মায়ার নবীর বুকের মধ্যে আলিঙ্গন ভালোবাসা উপহার পাইলেন। সুবহানাল্লাহ, একবার জোরে বলা যায় না।